এই পর্যন্ত তো অনেক ক্যামেরা দেখলাম, টিভি সাংবাদিক, মিডিয়া সাংবাদিক, ফটো সাংবাদিক, অনেক মানুষ আসলো ছবি তুলল, কেউ কি কোনো সাহায্য করছে? করে নাই। আজকে বেশ কয়েকদিন হয়ে গিয়েছে, এখনো কোনো সহযোগিতা আসে নাই। আসলে আমরা ছবি তুলি, নিউজ করি, অনেক কিছু করি, কিন্তু প্রকৃত অর্থে তো আমরা যারা নিউজ করছি, ছবি করছি, তারা কিন্তু ভিউ আসতেছে, ভিউর মাধ্যমে তো অর্থ আর্ন হচ্ছে, তাই না? কিন্তু প্রকৃত অর্থে দেখতে এসে যদি 1 কেজি ফলো দিয়ে যায়, তাহলেও কিন্তু সেটা অনেক কিছু। কিন্তু কিছুই না দিয়ে শুধু শুধু নিউজ করলাম, ভিউ কামালাম, কিন্তু প্রকৃত মানুষগুলার কোনো কাজেই আসলো না, অন্যজনে জানলো, জেনে কি হলো? স্বামীর নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। আচ্ছা, তো উনি যে আগুনে পুড়ে গিয়েছে, এই বাঁচাতে গিয়ে আপনার স্বামী কি কাজ করে? আমার স্বামী দিন মজুরি কাজ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সামনে। সেখানে আজকে এসেছি খুব হৃদয় স্পর্শী মর্মান্তিক একটি ঘটনার সাক্ষী হয়ে তাদের সহায়তার জন্য, পাশে দাঁড়ানোর জন্য। আপনারা সবাই জানেন বেশ কিছুদিন আগে চট্টগ্রামের গাছবাড়িয়ায়, চন্দনাইশের গাছবাড়িয়ায় একটি সিএনজি যাত্রীবাহী সিএনজি উল্টে গিয়েছে এবং আগুন ধরে গিয়েছে এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। সেখানে ভেতরে দুজন মহিলা ও একজন শিশুকে বাঁচানোর জন্য 3-4 জন মানুষ ঝাঁপিয়ে পড়েছিল এবং তারা নিরাপদে সেই মহিলা এবং শিশুকে বাঁচাতে পারলেও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যে 3 জন হাসপাতালে এখন অ্যাডমিট রয়েছে, তারা পথচারী, তারা বাঁচাতে গিয়েছিল এবং সিলিন্ডারের বিস্ফোরণের বর্ষীভূত কারণে সেই মানুষগুলো পুরো অঙ্গার হয়ে গিয়েছে। ফেসবুক ইউটিউবের গাইডলাইনের কারণে আমরা তাদেরকে দেখাতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। তাদের অবস্থা, মুখমণ্ডল ঝলসে গিয়েছে এবং হাত, বুক, শ্বাসনালী সেটাও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আফসোস এবং দুর্ভাগ্য, এই 3 জনের স্ত্রী, আমরা তাদেরকে নিয়ে এসেছি এবং তাদের পাশে তারা ছিল এবং তারাই বলবে। তাদের থেকে আমরা কথা বলে যেটা জেনেছি যে তারা যে এখানে চিকিৎসা চালানোর মতো অ্যাবিলিটি নেই, যদিও এটা ফেসবুক ইউটিউবে এবং জাতীয় চ্যানেলগুলোতে ফলো করে প্রচার হচ্ছে, সবাই আমরা দেখছি এবং ভিউ আসতেছে তাদের, বা তাদেরকে এই পর্যন্ত পয়সা দিয়ে সহযোগিতা করার তেমন কেউ হয়নি কিংবা এখনো পর্যন্ত আসে নাই, যার প্রেক্ষিতে বিষয়টা আমরা বিশেষ বিবেচনা নিয়ে আজকে তাদেরকে নগদ 10,000 টাকা করে 3 জনকে 30,000 টাকা চিকিৎসা সহায়তা দিচ্ছি। কারণ তারা চিকিৎসা চালানোর মতো অ্যাবিলিটি বা ক্ষমতা রাখছে না। কেউ স্বামী সিএনজি চালায়, এখন বর্ষীভূত হয়ে এখানে ভর্তি রয়েছে, কারো স্বামী দিন মজুর এখন আর কাজ করতে পারছে না, ফলে বউ বাচ্চা নিয়ে তাদের স্ত্রী এখানে, ফলে সংসারটা অচল হয়ে গিয়েছে এবং চিকিৎসা খরচ পাচ্ছে না। তো বিষয়টি তাদের থেকে জেনে আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য আজকে এসেছি। আমার পাশে রয়েছে আমাদের মোর্শেদ ভাই। এই পরিবারগুলো তো একেবারেই অসহায়। জি ভাইয়া, তো আমরা আজকে আপনার মাধ্যমে, মোর্শেদ ভাইয়ের মাধ্যমে পরিবারগুলো নিশ্চিত করে এখান পর্যন্ত এসেছি এবং তাদের মুখ থেকে অসহায়ত্বের কথা শুনে, অন্তত যারা এই রমজান মাসে অন্যের জীবন বাঁচাতে গিয়েছে, তাদের জন্য আল্লাহই যথেষ্ট। তাই আজকে আমরা 10,000 টাকা করে 3 জনকে 30,000 টাকা তুলে দিবে। এই 30,000 টাকা চিকিৎসা সহায়তা স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার আম্মু এবং ঢাকার জয়ন্তী। ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা প্রবাসী আমার আম্মু এবং ঢাকার জয়ন্তীকে, ওনাদের স্পন্সরে এই বেজড়তম দিনের একটি রমজানে আজকে আমরা ওনাদেরকে ভালো কাজের জন্য, তারা অন্যের জীবন বাঁচাতে গিয়েছে, তাদের জন্য মহান আল্লাহ তাআলা এই উসিলা করে আমেরিকা প্রবাসী আম্মু এবং ঢাকার জুয়ানটিকে পাঠিয়ে দিয়েছে, যাদের প্রতিনিধিত্ব করে 30,000 টাকা আমি তুলে দিচ্ছি। আমি যদি ওনাদের সাথে একটু কথা বলি, আপনার নাম কি? আয়শাক্তা। আপনাদের দেশের বাড়ি কোথায়? চন্দনাইশ। চন্দনাইশ। তো এই যে আপনার স্বামী তো বাঁচাতে গিয়ে তো এরকম পুড়ে গিয়েছে নাকি? আচ্ছা, তো এই পুড়ে গিয়ে আপনার স্বামী কি কাজ করে এখন? এখন কিছু করে না, কি করতে জানে? আগে সিএনজি চালাতে, এখন তো পুড়ে যাওয়ার কারণে আর কিছু করতে পারছে না, সংসার চালাতে পারছে না, ইনকাম বন্ধ হয়ে গেছে। এই পর্যন্ত তো অনেক ক্যামেরা দেখলাম, টিভি সাংবাদিক, মিডিয়া সাংবাদিক, ফটো সাংবাদিক, অনেক মানুষ আসলো ছবি তুলল, কেউ কি কোনো সাহায্য করছে? না, করে নাই এখনো পর্যন্ত। যাই হোক, আমরা আপনার স্বামীর চিকিৎসার জন্য নগদ 10,000 টাকা তুলে দিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আপনি 10,000 টাকা বুঝে পাইছেন? দোয়া করবেন, হ্যাঁ, চিকিৎসা যাতে চলমান থাকে, আমরা আরো খোঁজ খবর নিব। আপনার নাম? আমার নাম ফাতেমা বেগম। আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। আচ্ছা, তো উনি যে আগুনে পুড়ে গিয়েছে এই বাঁচাতে গিয়ে, আপনার স্বামী কি কাজ করে? আমার স্বামী দিন মজুরি কাজ করে। দিন মজুরি কাজ করে। এখন তো কাজ বন্ধ। এখন কাজ বন্ধ, সংসার চলছে না? চলছে না। এই যে অনেক মানুষ তো ছবি তুললো, নিউজ করলো, কোনো এই পর্যন্ত সহযোগিতা পাইছেন? না, পাইনি। পান নাই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানে 10,000 টাকা আছে।
আলহামদুলিল্লাহ ওনার জন্য তো অনেক বড় উপকার আসবে, ওনার তো চিকিৎসার আমার ছেলে দুই ছেলে আমার ছেলে না ওর গাড়ির হেল্পার আর কি লেবার না বিয়ে করে নাই 17 বছর বয়স। আচ্ছা এখন ইনশাআল্লাহ এই আপনার ছেলের তো এই চিকিৎসা আপনি আমরা ছবি তুলি, নিউজ করি, অনেক কিছু করি, কিন্তু প্রকৃত অর্থে তো আমরা যারা নিউজ করছি, ছবি করছি, তারা কিন্তু ভিউ আসতেছে, ভিউর মাধ্যমে তো অর্থ আর্ন হচ্ছে, তাই না? কিন্তু প্রকৃত অর্থে দেখতে এসে যদি 1 কেজি ফলো দিয়ে যায় তাহলেও কিন্তু সেটা অনেক কিছু, কিন্তু কিছুই না দিয়ে শুধু শুধু নিউজ করলাম, ভিউ কামালাম, কিন্তু প্রকৃত মানুষগুলোর কোনো কাজেই আসলো না, অন্যজনে জানলো, জেনে কি হলো? তাই তাদের জন্য আজকে আমাদের এই ছোট্ট আয়োজন, এবং আমরা যারা দেখতে আসবো, ছবি তুলতে আসবো, কিংবা বড় কোনো নিউজ করতে আসবো, তাদের পাশে যাতে কোনো মতো দাঁড়ানো যায় সে বিষয়টিও কিন্তু খতিয়ে দেখা প্রয়োজন। তো আল্লাহর রহমত হয়েছে এবং আমেরিকা প্রবাসী আম্মু এবং ঢাকা জয়েন্টের স্পন্সরে নগদ এ পর্যন্ত কোনো সহায়তা না আসলো, আমরা বিহারের সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ 10,000 টাকা করে তিনজনকে চিকিৎসার জন্য 30,000 টাকা দিয়ে গিয়েছি। কারণ যারা অন্যের জীবন বাঁচাতে এগিয়ে আসে, সৃষ্টিকর্তা স্বয়ং তাদের জন্য এগিয়ে আসে, তার বহিঃপ্রকাশ হয়তো বা আমরা অশিলা হয়েছি মাত্র। স্পেশালি আবারও ধন্যবাদ আজকের এই 30,000 টাকা স্পন্সরকারী বেজট, একটি পবিত্র রমজানের দিনে আমরা এই 30,000 টাকা স্পন্সরকারী আমেরিকা প্রবাসী আম্মু এবং ঢাকা জয়েন্টি ওনাদের স্পন্সরে দিয়েছি। ইনশাল্লাহ আমরা বিহার সেবা ফাউন্ডেশন ভবিষ্যতে ওনাদের খোঁজ রাখার চেষ্টা করব, এবং সবাই এই মানুষগুলোর জন্য দোয়া করবেন এবং এই শিক্ষা নেবেন যে কারো বিপদে এগিয়ে আসলে তার বিপদে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন থাকে। ধন্যবাদ সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।